তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুরুচিকর মন্তব্য এবং সেই মন্তব্যের নারী শক্তিকে অপমান করা হয়েছে, এর প্রতিবাদে শহর জুড়ে ধিক্কার মিছিল করল ভারতীয় জনতা মহিলা মোর্চা দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা শাখা। শুক্রবার সন্ধ্যায় মালদা শহরের রাজা হোটেল মোড় থেকে ধিক্কার মিছিল শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, রাজ্য বিজেপির ওবিসি মোর্চার সভাপতি অজিত দাস, দক্ষিণ মালদার বিজেপি সভাপতি পার্থসারথী ঘোষ, মহিলা মোর্চার সভানেত্রী সুতপা মুখার্জী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। টিএমসির সাংসদ শ্রী কল্যাণ ব্যানার্জি, তিনি আজ কিছুদিন আগে রাম সীতাকে নিয়ে মিডিয়াতে বিতর্ক তুলেছিলেন, এই নিয়ে ভিডিও ভাইরাল হয়েছিল, প্রতিটা জায়গায় প্রোটেস্ট হয়েছিল। এখন আমাদের একটা বাই ইলেকশন আছে আসানসোলে, সেখানে সম্মানীয় অগ্নিমিত্র পাল তিনি ওখানে দাঁড়িয়েছেন এবং তিনি আমাদের রাজ্যের একজন বিধায়ক এবং আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা। কিন্তু দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ভীষণভাবে সেক্সিস্ট রিমার্ক করছেন আমাদের সমস্ত মহিলা নেতৃত্বের বিরুদ্ধে। কিছুদিন আগে তিনি বললেন লকেট চ্যাটার্জি সম্পর্কে, লকেট চ্যাটার্জি একজন সাংসদ, ওনারই কলি, সংসদে ওনার কলি, উনি বললেন লকেটকে পায়ে নুপুর করেছি, অগ্নিকে জল করব। এই ধরনের সেক্সিস্ট রিমার্ক যদি একজন সাংসদ এবং তিনি একজন অ্যাডভোকেট তিনি যদি এইগুলো বলেন, তাহলে আপামর সাধারণ মহিলা, রাজ্যের মহিলা যারা সমাজসেবা করছে, যারা পলিটিক্যাল ওয়ার্ক করছে, রাজনীতি করছে, তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। বিশেষ করে কল্যাণ ব্যানার্জি, তার যিনি যার নেতৃত্বে লড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা, মহিলাদেরকে যদি উনি সম্মান করতে না পারেন, তাহলে সংসদ ভবনে গিয়ে তিনি যদি এই ধরনের কথাবার্তা বলেন, সেটা কিন্তু প্রত্যেকটি মহিলার কাছে অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার প্রতিবাদ করছি এবং আজকের এই যে বিক্ষোভ সমাবেশ আমাদের মালদা জেলার মহিলা মোর্চা আয়োজন করেছে, এখানে উপস্থিত আছে আমাদের আপামর জেলার মহিলা মোর্চার সভানেত্রী এবং অন্যান্য মহিলা নেত্রীরা উপস্থিত আছেন এবং আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।